ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 14 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6270 এ। বেচা কেনা হয়েছে 435 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 56টির, কমেছে 113টির, আর অপরিবর্তিত আছে 145টির দর। এবার বাজেট নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। মার্কেটে আজ একটি ব্রডবেসড র‍্যালি লক্ষ্য করা গিয়েছে। দিনের শুরুতে ইন্ডেক্স নেগেটিভ থাকলেও দুই ঘন্টা পর থেকে বেশিরভাগ গার্ড সেক্টরে উদ্যোগতির ফলে ইন্ডেক্স ঘুরে দাঁড়ায় এবং দিন শেষে ইন্ডেক্স 14 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 6270 পয়েন্টে ক্লোজ হয়েছে। লার্জ সেক্টরের মাঝে আজ মূলত ফার্মা, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড, আইটি এবং বিজনেস সেক্টর স্টকগুলি কিছুটা উদ্যোগতি আমরা লক্ষ্য করতে পেরেছি। অপরদিকে ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টর স্টকগুলোর কিছুটা কারেকশন আমরা লক্ষ্য করতে পেরেছি। গেনারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত টেক্সটাইল এবং আইটি সেক্টর স্টকগুলি প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে লুজারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ইন্স্যুরেন্স সেক্টর স্টকগুলি প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। ইন্ডেক্স বৃদ্ধি পেলেও বাজারের লেনদেন গত দিনের তুলনায় প্রায় 8% হ্রাস পেয়েছে। বাজার লেনদেন দাঁড়িয়েছে প্রায় 435 কোটি টাকায়। তাছাড়া টার্নওভারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ফার্মা, ফুড অ্যান্ড অ্যালাইড এবং আইটি সেক্টর স্টকগুলি প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে।